নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। সুতি পাঞ্জাবি বাবা শু ব্লেজার সহ স্টাইলিশ শু টুপি চশমার বিপুল সংখ্যা। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবীর হাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান। আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী শাসক দলের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। 24 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি পালন শুরু হয়েছে। অবসরিকা পার্কের কাজ চলছে জোর কদমে। কোনরূপ যান্ত্রিক বা হস্তচালিত শক্তি ছাড়াই নলকূপ থেকে জল নির্গত হচ্ছে। কম্পিউটার খারাপ হয়, ব্যাহত হচ্ছে পোস্ট অফিসের কাজকর্ম। খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের মুইথারা গ্রামে একটি সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। কাটোয়া জাগরে 24তম বর্ষের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাটোয়ার সংহতি মঞ্চে। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের অনুষ্ঠানের। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। একটি ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানে। অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা। সর্বত অংশনে মৃত্যু হলো এক মহিলার। মৃত মহিলার নাম কুমকুম মালিক। ঘটনাটি ঘটেছে বর্ধমানের গোপীনাথপুরে। ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী শাসক দলের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। এদিন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং বুধবারের বন্ধকে প্রতিহত করার লক্ষ্যেই এইরূপ কর্মসূচি গৃহীত হয়। অসংখ্য কর্মীর সমর্থক এদিনের মিছিলে পা মেলান। দলীয় নির্দেশ মেনে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে এবং আগামী বুধবার বিজেপির বাংলা বন্ধ প্রতিরোধ করার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। পার্টি নির্দেশে যে মিছিলটা হওয়ার কথা আজকে পার্টি পার্টি হচ্ছে। ছেলেদের আমি বলেছি আজকে খুবই ব্যস্ত আছি, সেই জন্য পতাকা পতাকা টাঙানো সমস্ত ব্যবস্থা হয়েছে। পাটে পাটে মিছিলটা হচ্ছে কালকে যে জিটি রোডটায় আমরা আবার করব। যেহেতু একদিন করছে সবাই, আমরা দুদিন এক নম্বর ওয়ার্ডে করব সবাই মিলিত হয়ে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বড় করে মিছিল নেবে। অন্যান্য জায়গার সাথে সাথে শহর বর্ধমানের 35টি ওয়ার্ডেই এদিন প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। বিজেপি সরকারের বিরুদ্ধে এই যে ডিজেল পেট্রোলের দাম দিনে দিনে বাড়িয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা মামাটি সরকারের যে সদস্য তারা আমরা প্রত্যেককেই আমাদের নিজের নিজের ওয়ার্ডে এর প্রতিবাদ জানাচ্ছি। এবং এই যে দিনে দিনে পেট্রোল ডিজেলের দাম দিন দিন বাড়িয়ে দিচ্ছে, আমাদের সাধারণ মানুষের পক্ষে পেট্রোল ডিজেল কেনা এবং বাসের ট্রামে গাড়িতে ওঠা মানে মানুষের পক্ষে দুঃসাহ হয়ে যাচ্ছে। তিন দিন যে মাস ভাড়া বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের পক্ষে নেওয়া অসম্ভব হয়ে উঠছে।
তার প্রতিবাদই আমরা আজকে এই মিছিল ডেকেছি। কোথায় বার করছেন, কোথায় শেষ করবেন? এটা আমাদের 17 নম্বর ওয়ার্ড প্রধান কার্যালয় থেকে এখানেই বের করা হবে এবং ওয়ার্ডের চারিদিকে ঘুরে ওয়ার্ডেই শেষ করা হবে। ওয়ার্ডের জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে সংগঠিত হয় মিছিল এবং মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সরকার যেভাবে ডিজেল ও পেট্রোলের দাম যেভাবে দিনকে দিন বাড়াচ্ছে, সাধারণ মানুষ তাদের দুর্ভোগের মধ্যে অবস্থায় মানুষ দিন কাটাচ্ছে এবং সেই কারণে আজকে আমাদের কেন্দ্র সরকার আজকে এইভাবে পেট্রোল ডিজেলের দামের প্রতিবাদে আজকে আমরা 8 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা 8 নম্বর ওয়ার্ডে একটি মিছিল আয়োজন করেছি। এই মিছিলটি আমাদের 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে শুরু হয়েছে এবং গোটা 18 নম্বর ওয়ার্ডটা পরিক্রমা করে আমাদের পার্টি অফিসে আমাদের মিছিল শেষ হবে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব পার্থ চ্যাটার্জির নির্দেশ মতো আজকে আমরা গোটা পশ্চিমবাংলার সাথে আমরা বর্ধমানে 35টা ওয়ার্ডে আজকে আমরা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি। আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল এবং ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে, এতে বহু মানুষ আজকে ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে। বিশেষ করে প্রান্তিক চাষিরা, তারা আজকে ডিজেলের জন্য এবং সারের যে দাম বাড়ছে তার জন্য আজকে ঠিকভাবে চাষ করতে পারছে না। আমরা তৃণমূল কংগ্রেস আজকে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমাদের দলের আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে আজকে আমরা পথে নেমে আজকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আজকে আমরা মিছিল করছি এবং আগামী বুধবার যে বিজেপি বাংলা বন্ধের ডাক দিয়েছে, আমরা মনে করছি যে যে দুজন ছাত্র খুন হয়েছে তারা সত্যি করে আজকে মনে হচ্ছে বিজেপি এবং আরএসএস প্রত্যক্ষভাবে দায়ী। তাদের উস্কানিমূলক কথাবার্তার জন্য আজকে সেখানকার দুটো ছাত্র, নিরীহ ছাত্র আজকে খুন হয়েছে। আমরা তার ধিক্কার জানাচ্ছি এবং আজকে বিজেপি এবং আরএসএস তারা সেই তাদের উদ্দেশ্য সফল করার জন্য আজকে পুলিশের ওপর দোষারোপ করছে যে পুলিশ গুলি চালিয়েছে, কিন্তু পুলিশ এডিজি আইন শৃঙ্খলা তিনি পরিষ্কার বলেছেন যে পুলিশ গুলি চালায়নি। আমাদের দল তার নিশ্চয়ই তদন্ত করছে এবং যদি কেউ দোষী প্রমাণিত হয় তার জন্য উপযুক্ত তার সাজা আমাদের দল বলেছে, সরকার বলেছে তার নেবে। তার সাথেও উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে বিজেপি যে নোংরা খেলা খেলছে, বিশেষ করে হিন্দু মুসলমানের মধ্যে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে তার তীব্র ধিক্কার আমরা জানাচ্ছি। আমরা মনে করি যে বাংলা একটা সংস্কৃতি ঐতিহ্য আছে, বাংলায় প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান একে অপরের পরিপূরক, আমরা সেইভাবে সমস্ত মানুষকে নিয়ে আমরা থাকতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে সেইভাবেই আমাদেরকে শিখিয়েছে যে সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সমস্ত মানুষকে নিয়ে এক হতে হবে। আজকে যে নোংরা খেলা বিজেপি করছে তার বিরুদ্ধে আজকে সকল মানুষকে একত্রিত হয়ে লড়াই করতে হবে, এই নির্দেশই আমাদের দিয়েছে। আমরা সেইভাবেই আজকে আমাদের 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস থেকে প্রতিবাদ মিছিল করেছি। সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের যেভাবে দাম বেড়ে চলেছে, তারই প্রতিবাদে আমরা এই মিছিল 34 নম্বর ওয়ার্ডে বলতে থাক শুরু করেছি। আমাদের মিছিল গোটা ওয়ার্ড পরিক্রমা করবে। আমাদের মিছিলের নেতৃত্ব দিচ্ছেন এই ওয়ার্ডের মাননীয় অর্পণ চ্যাটার্জি এবং গোলাম মোহাম্মদ মহাশয়। জবাব দাও, জবাব দাও, জবাব দাও।
আমরা আজকে চিত্রপূর্ণ মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে পুরো ওয়ার্ড ভিত্তিক আমরা আজকে সমস্ত করলাম, আর আমরা শেষে এখানে একটা পথসভা করলাম সমস্ত মিছিলে 26 তারিখে বন্ধের বিরোধিতা করে আমরা মিছিলে জানালাম। এখানে আমাদের এই পথসভা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ। আমার নামটা একটু বলবেন। 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আমি অর্পণ জানাচ্ছি। প্রত্যেক দিন মূল্যবৃদ্ধি করছে এবং সরকারে আসার আগে থেকে আমরা 2009 সাল থেকে সারা পশ্চিম বাংলায় আমরা বন্ধ বন্ধ করে দিয়েছি, কারণ আমরা জানি একটা বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না, তাই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছিল। আমরা জানেন কেন্দ্রীয় সরকার প্রত্যেক দিন পেট্রোল ডিজেলের যে মূল্য বৃদ্ধি করছে এটা আমরা সারা জীবনে দেখিনি, তার সঙ্গে কেরোসিন, রান্নার গ্যাস, জিএসটি, ব্যাংকের সুদ কমানো থেকে আরম্ভ করে যে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সৃষ্টি করেছে আজকে সারা পশ্চিম বাংলা নয় আজকে সারা ভারতবর্ষের মধ্যে হাহাকার করছে। তাই নেত্রী ডাক দিয়েছিলেন আগামী যে 2019 লোকসভা নির্বাচন, সেই নির্বাচন আমাদের স্লোগান ছিল 2019 বিজেপি ভাবে ফিনিশ, তাকে সামনে রেখে আজকে আমাদের এই আন্দোলন বা মিছিল। সর্বোপরি জানেন যখন পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দল মনমতো বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সামনে আসতে পারছে না, তারা অশুভ একটা জোট করেছে। কিছুদিন আগে একটা সিপিএম বন্ধ দেখলে সফল হয়নি, আবার আগামী পরশু একটা বিজেপি মিথ্যা মাম করে আজকে বিজেপি ছাত্রকে হত্যা করে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর। টিকারাপি পুলিশ আজকে পশ্চিমবাংলায় কোনো গুলি চালায়নি, আজকে মিথ্যা করে ঝাড়খণ্ড থেকে গুন্ডা এনে আজকে ছাত্রকে হত্যা করে বাংলার যে নির্বাচন আসছে সেই সামনে বাংলা ঘোড়া জোরে মাছ ধরার চেষ্টা করছে, আজকে তার জন্য বন্ধ দেখেছে। আমরা বাংলার মানুষ, আমরা ঠিক করেছি বাংলার মাটি দুর্জয় ঘাটি, এই মাটিতে সিপিএম বা কংগ্রেস বা বিজেপির কোনো বন্ধ হচ্ছে না হবে না। এমন চিত্র দেখা গেল দক্ষিণ দামোদর এলাকা থেকে ভাতার থানা এলাকা সর্বত্রই। তুমি জেনে রেখো বাংলার বুকে বাংলা বাঁধ হচ্ছে না হবে না, বিজেপি তুমি জেনে রেখো বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিচ্ছি না, বলো বাংলার বুকে বাংলা বাঁধ মানছি না। আমাদের নেত্রীর নির্দেশে প্রশাসনের নির্দেশে আমরা আজকে পথে নেমেছি, বাংলার মানুষকে সতর্ক করে দিচ্ছি বিজেপির এই সাম্প্রদায়িক প্ররোচনায় পা না দেওয়ার জন্য, এবং ওই দিন বন্ধ আমরা আজকে মানুষের কাছে এই মিছিল। আজকে মিছিলটা কাদের উদ্যোগে কোথায় হলো? আমাদের আজকে সেরা গ্রাম পঞ্চায়েত এবং সকালে গ্রাম পঞ্চায়েত আমরা সেটা করেছি, আমরা রায়কে বাজার থেকে গুরুহাট পর্যন্ত এই মিছিল করেছি। মিছিলে হাজার হাজার মহিলা স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধকে ব্যর্থ করার জন্য প্রচুর মহিলা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে যোগ দিয়েছে, প্রচুর সমর্থন করে দিয়েছে বন্ধে ব্যর্থ হবে এই মিছিল দেখলে আজকে উপনীত হয়েছে। ওই দিন 26 তারিখে আজকে কে উপস্থিত ছিলেন মিছিলে? আজকে আমাদের এখানে মন্ত্রীর সভাপতি পরেশ বাগ ছিলেন, আমাদের এখানে সঞ্জীব হাজরা এবং খাটাপুরের আমাদের লক্ষণ সন্দ্রা আছে, আমাদের যারা গুরুত্বপূর্ণ লিডার প্রত্যেকেই আছে। চাই উচুক বাংলায় একটা কথা আছে না, তা আজকে এই যে ভারতবর্ষের কেন্দ্রে
যে সরকার রাজ করছে, দাঙ্গাবাজ মোদী সরকার, সারা ভারতবর্ষ জুড়ে যে সন্ত্রাস, খুন, ধর্ষণ যেভাবে অত্যাচার চালিয়েছে ভারতবর্ষের মানুষের ওপর, এবং সেই সাথে সাথে বিভিন্ন জায়গায় পরিকল্পনা মাফিক কোথাও নারী ধর্ষণ, কোথাও শিশু ধর্ষণ, কোথাও ছাত্রখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে আজকে বাংলার বুকে থাবা বসাবার চেষ্টা করছে, এবং যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যেভাবে সেকেন্ডে সেকেন্ডে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, নিত্য প্রয়োজন জিনিসের দাম বাড়ছে, তারই প্রতিবাদে এবং সেই চর্চায় হুচুক করে আগামী যে 26 তারিখে একটা অনৈতিক কর্মনাশা সর্বনাশা যে পথ রেখেছে তারই বিরুদ্ধে আজকে আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন ধিক্কার মিছিল হচ্ছে, সেই রকম আমাদের আজকে খণ্ডঘোষ ব্লকে আমরা সেই বন্ধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের পেট্রোল ডিজেলের দাম যে মানে সেকেন্ডে সেকেন্ডে যে বাড়ছে যে তারই প্রতিবাদে আমাদের আজকে মহামিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত বললেন? আজকে আমাদের এই মহামিছিল হলো খণ্ডঘোষের বিধায়ক অফিসের সামনে থেকে আমাদের খেজুরাটি বাজার পর্যন্ত প্রায় 10 থেকে 12 হাজার মানুষ আজকে পায়ে পা মিলিয়েছেন এবং আমাদের সঙ্গে হেঁটেছেন। কে কে উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে? উপস্থিত ছিলেন আমাদের খণ্ডঘোষের প্রিয় বিধায়ক মাননীয় নবীনচন্দ্র বাগ মহাশয় এখানে ছিলেন, আরও আমাদের কার্যকরী সভাপতি শ্যামল দত্ত মহাশয় উপস্থিত আছেন, আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব সৈফুদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, আমাদের কামরুজ্জামান, আমাদের ফিরোজ হোসেন, আমাদের দুই ফিরোজ হোসেন, আমাদের উগরিদের আমাদের নেতৃত্ব, উগরিদ অঞ্চলের নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, আমার ভাই চাঁদ, সেই সঙ্গে এলাকার সমস্ত কর্মী, আমার ভাই অসিত, আমাদের আমরাল এবং ব্লকের নেতৃত্ব, বিভিন্ন এলাকার সমস্ত আমাদের 10টা অঞ্চলের সমস্ত এলাকা থেকে সমস্ত কর্মী এবং সমস্ত ব্লক নেতৃত্ব, আমাদের মহিলা নেতৃত্ব মরিয়ম দি, সাবিনা দি, আমাদের আক্তারুন্নেসা, এরকম করে মহিলা সম্মেলন গোষ্ঠী থেকে সমস্ত আমাদের এখানে এসেছে। প্রতিটি মিছিলে এই দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল ঈর্ষণীয়। সঙ্গে আলোচনা করে নিয়েছিল, স্যার আমাদের কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা হবে না, আমরা বিদেশে নাগরিক হয়ে গেছি 10 বছর আগে, আমাদেরকে শুধুমাত্র পাশ কাটিয়ে বিদেশে পাঠিয়ে দিন, আমাদের আমরা পেরিয়ে গেলে আপনিও বাঁচবেন আমিও বাঁচব। সেই সরকার দানব সরকার বলে কি বছরে 2 কোটি চাকরি দেবো, একটা চাকরিও দিতে পারেনি, কাগজে কলমে এখনো একটাও চাকরি দিতে পারেনি, 15 লক্ষ টাকাও দিতে পারেনি, 5 টাকাও দিতে পারেনি। আমরা বন্ধ আমরা কোনোভাবে সফল হতে দেবো না এবং আগামী 26 তারিখ বন্ধের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। চোখের উপর পরবর্তী খবরে 24 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি পালন শুরু হয়েছে। এদিন বরশুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পদযাত্রার সূচনা করেন বিডিও অতিথি বসু। 24 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত জেলা জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি পালন শুরু হয়েছে। বরশুল নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে পদযাত্রার ফ্ল্যাগ তুলে সূচনা করেন সদর 2 ব্লকের বিডিও অদিতি বসু। পদযাত্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের পড়ুয়ারা যাদের শৌচাগার আছে তাদের নাম সবুজ কালিতে লিপিবদ্ধ করেন, যাদের শৌচাগার নেই তাদের নাম লাল কালিতে খাতায় লিপিবদ্ধ করেন। মিশন নির্মল বাংলা সম্পর্কিত শ্রেণীভিত্তিক অঙ্কন প্রতিযোগিতা আগামী দিনে অনুষ্ঠিত হবে। বসুল থেকে কৃষ্ণসার রিপোর্ট, আনন্দ বার্তা। অবসারিকা পার্কের কাজ চলছে জোর কদমে, বিডিএর তত্ত্বাবধানে চলছে এই রূপ কর্মকাণ্ড, অবসারিকা তৈরি হওয়ার ফলে খুশি মানুষজন। প্রবীণ নাগরিকের জন্য অবসারিকা তৈরির কাজ চলছে। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সাগরী পুকুর উৎসব ময়দানে চলছে এর কাজ, বিডিএর তত্ত্বাবধানে চলছে এই রূপ কর্মকাণ্ড। প্রবীণ নাগরিকগণ মনোরঞ্জনের লক্ষ্যে প্রতিদিনই ওই স্থানে আসেন, অবসারিকা তৈরি হওয়ায় খুশি শহরের মানুষজন। ভালোই লাগছে, আমরা বিকালে বয়স্ক লোকেরা এখানে আসি, এই এই অবসরিকা হয়ে আমাদের এই যে বিভিন্ন প্রবীণ নাগরিকরা আমরা বসে নিজেদের সুখ দুঃখের গল্প, এই যে হাসি ঠাট্টা, বিকালটা আমাদের ভালোই মনোরম কাটছে।
আগে এই জায়গাটা ভাবাই যেত না যে এরকম একটা জায়গা এত সুন্দর হতে পারে। আমরা এর আগে দেখি যেখানে একটা নোংরা মানুষের অপরিষ্কার রেখে রাখাইটাই যেন তাদের অভ্যাস হয়ে গেছিল। যাই হোক, পরবর্তীকালে ডিডি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি এই কাজটা করেছে, এর জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। আমরাও একটা জায়গায় বিকালটা বসার সুযোগ পেয়ে সংস্থাকে ধন্যবাদ দিচ্ছি। ভাবনাটা মানে আমি এখানে মিডিয়া চেয়ারম্যান হওয়ার পরই এটা আমার মাথায় আসে যে আমাদের জনসংখ্যার প্রায় 20% হচ্ছে প্রবীণ নাগরিক, সিনিয়র সিটিজেন, ফলে শিশুদের জন্য নানা উদ্যান আমরা করি, যুবকদের নানা রকমের আনন্দ এবং খেলাধুলার বিনোদন সুযোগ হয়, কিন্তু প্রবীণ নাগরিক যারা তারা নিতান্তই একটু মানে সুযোগ কম পান, বাড়িতেও তারা অনেকটা অবহেলিত বয়সের ভারের জন্য, আবার বাইরেও তারা খুব বেশি আদৃত নন, তাই তারা মনের মধ্যে একটা আনন্দ দেওয়ার জন্যে, তাদের বেড়াবার জন্যে, তাদের চোখের সামনে একটা নান্দনিক কোনো কিছু তৈরি করবার জন্যে আমি অবসরই খান আমি বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলার রিপোর্ট আনন্দ বার্তা। কোনরূপ যান্ত্রিক বা হস্তচালিত শক্তি ছাড়াই নলকূপ থেকে জল নির্গত হচ্ছে, ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার শিমলাপালের গোপালনগর গ্রামে। এর ফলে উপকৃত হচ্ছেন অসংখ্য মানুষজন। কোনরকম যান্ত্রিক বা হস্তচালিত শক্তি ছাড়াই অবিরাম জল পড়ে চলেছে নলকূপ থেকে। অস্বাভাবিক এই ঘটনা ঘটেছে বাঁকুড়া জেলার শিমলাপালের গোপালনগর গ্রামে। গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হয়েছে সারা বছর ধরে অবিরাম জল পড়ে নলকূপটিতে। কেবল তাই নয়, এই নলকূপের জল সম্পূর্ণ আয়রনমুক্ত। গ্রামবাসীদের দাবি, এই নলকূপের জল সহজেই খাদ্যবস্তু হজম করতে সক্ষম। গ্রামবাসীদের জলকষ্টের হাত থেকে মুক্তি দিতে স্থানীয় পঞ্চায়েত নলকূপটি স্থাপন করেছিল। তারপর থেকে একটানা প্রায় 10 বছরের অধিক সময়কাল ধরে নলকূপটি থেকে জল বের হচ্ছে। পরিশোধিত জল পাওয়ায় খুশি এলাকার মানুষজনরা। কোথায় জল দেবো, নিজস্ব কল নাই যেহেতু, তোর মতো অর্ডার ফলে জল। আপনার নাম? শঙ্কর পাত্র। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
আমি যে দুরন্ত দু চোখে অনন্ত। ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়, রেখো না মনের দ্বন্দ্ব সব ছেড়ে চলো যাহাই, তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য। শাড়িতে তুমি সত্যিই অনন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। আমার সৌন্দর্যের গোপন রহস্য মৌসুমি, তাই তো আমি অনন্যা। মৌসুমি সম্পূর্ণ ফ্যামিলি শপ, জিটি রোড কাজিন গেটের পাশে বর্তমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিও, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 9 GT রোড, পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ, কুশবাগান, বর্তমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল, আর একটু দেবো বাবা। হুম, বাবা নয় বলো লাল বাবা, লাল বাবা চাল। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফেলাম বিরতির পর
কম্পিউটার খারাপ হওয়ায় ব্যাহত হচ্ছে পোস্ট অফিসের কাজকর্ম। ঘটনাটি ঘটেছে কান্নার সাব কোর্ট পোস্ট অফিসে। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন পোস্টমাস্টার। কম্পিউটার খারাপ থাকায় ব্যাহত হচ্ছে পরিষেবা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কান্নার সাব কোর্ট পোস্ট অফিসে। পোস্টারের কাজের ফলে বিঘ্ন ঘটছে। সাধারণ মানুষজন থেকে পেনশনভোগী সকলেই চরম বিপাকে পড়েছেন, ফলে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মনে। 8 তারিখে ম্যাচুরিটি হয়েছে, আমি এটা তুলতে এসেছিলাম, আজকে 10 দিন ধরে ঘুরছি, তো যখনই আসছি মেশিন খারাপ, নইলে লিঙ্ক নেই, এই ধরনের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছি। আমি ডিভিশন ম্যানেজারকেও ফোন করেছিলাম, তো ওখান থেকে বলছে আপনি অন্য অফিসে যান। আমার যেই অফিসে যে জিনিসটা সেই অফিসে না গিয়ে আমি অন্য অফিস কী করে এটা পাবো, এই পরিষেবা আমি কোথা থেকে পাবো? আপনার এখানে এখানে কি বলছে? এখানে বলছে মেশিন খারাপ, লিঙ্ক নেই, এই ধরনের সমস্যা আমাকে বলছে বারবার, মেশিন খারাপ। আজকে আপনার মতো আরও বাকি গ্রাহক আছে তো? এসে ফিরে গেছে যে সকাল থেকে। পোস্ট অফিসে আমরা ধরুন মাসে 2-3 বার করে এখানে এমআইএস এর টাকাটা তুলতে আসি, তো কখনো তো আর্ধেক টাইম লিঙ্কই থাকে না। আচ্ছা, লিঙ্ক যদি নাও থাকে, আজকে 10 দিন ধরে এখানে লাইন নেই, তো এবার আমরা সাধারণ মানুষ এখানে আসছি টাকা তোলার জন্য, সেক্ষেত্রে আমরা টাকা পাচ্ছি না। এবার আমার যেটা মেন বক্তব্য হচ্ছে, এখানে অনেক রিটায়ার পার্সন আছে এমআইএস তোলে, তাদের সংসার চলে, সেটাও একটা ভাবনার চিন্তা রয়েছে, আমার তো রয়েছেই, তো সেই জায়গার বিষয় দিয়ে দাঁড়াচ্ছে। এটা কি এভাবে কতদিন চলতে পারে? একটা সামান্য একটা পোস্ট অফিস যদি সরকার সেটা নজর না দিতে পারে সাধারণ মানুষের জন্য, কটা মানুষ আজকে এলআইসি, কটা মানুষ আজকে ব্যাংক এগুলো করতে পারে? অসুবিধার কথা স্বীকার করে নিয়েছেন পোস্টাল কর্তৃপক্ষ। কম্পিউটার খারাপ হয় এইরূপ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন পোস্টমাস্টার। আসি অফিসে, এসে মেশিন অন করি, অন করার সঙ্গে সঙ্গেই মেশিন অন হচ্ছে না, একটা সেই ভালো এইচসিএল লেখাটা আসছে, এই যে এখন দেখুন একবার এই এই এইভাবে বুঝলেন তো। তারপর আমার সিস্টেমকে ফোন করি, কাটো আছে উনি আছেন, ওনাকে বললাম যে এই ব্যাপার, উনি রিস্টার্ট দাও, ও রিস্টার্ট করলাম, কিন্তু মেশিন খোলেনি। এইভাবে চলে গেছে সন্ধ্যে 6টা পর্যন্ত আমি কন্টিনিউ বসে আছি। তার মধ্যে আমি 1 ঘন্টা পরই আমাদের বড়োবাবু যিনি আছেন বর্ধমান সোরেন্টের অফিস, ওনাকে ফোনে বলি ম্যাডাম এই ব্যাপার, উনি আমার ফোনটা রিসিভ করেন, তার সঙ্গে করতে হবে। বাংলা যে ইন্সপেক্টর আছেন ওনাকেও বলি, কিন্তু ওরা আমার হায়ার অথরিটি, ওদের জানালাম, জানানোর পর ও ঠিক আছে আমার দেখছি এই ফোন তো হয়েছে। এবং তারপরে দেখলাম যে কোনো কিছু হচ্ছে না, আমি নিজে একটা কান্লা চক বাজার গেছি, গিয়ে নিজে রেজিস্ট্রি করেছি, রেজিস্ট্রি চিঠি লিখিতভাবে। কাকে করেছেন? ওটা আমার বর্ধমানের সুপারিনটেন্ডেন্ট অফিস আছেন এসএসপি ম্যাডাম, ওনাকে করিয়েছি। হ্যাঁ, ওনাকে রেজিস্ট্রিও জানিয়েছি আমার অফিসে এই প্রবলেম, মেশিন চলছে না। এইটা ঠিক করার জন্য মানে সিস্টেম আসতে হবে, বর্ধমান দুটো সিস্টেম আছে, কাটোয় একটা আছে। কাটোয় যে সিস্টেম আছে সেই কিন্তু তাকে দেখভাল করে। ওর সঙ্গে ওই দিন কথা বলছি যে সিদ্ধার্থ কী হলো বলো, হ্যাঁ কবে আসছিও, বলে আমাকে এখন যাওয়ার অর্ডার দেয়নি। তো এই কারণে কি মানে আপনি কি এখন এসডিও অফিস বা কোর্টে সব রেজিস্ট্রি করতে পারছেন? না, পারছি না। তাহলে তারা তাদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে, অন্য অফিসে যেতে হচ্ছে। আর গ্রাহকদের গ্রাহকরা যারা এসবি বই আছে যারা, তারা অন্য অফিসে গিয়ে টাকা তুলতে পারছে, আর যাদের এমআইএস বই আছে তারা তুলতে পারছেন না, অনেকে আবার গিয়ে টাকা পাচ্ছে না। অনেকে তো আমি দেখলাম আজকে যে ইন্দ্রা বিকাশ পত্র মানে কিষাণ বিকাশ পত্র এগুলো রয়েছে, এই অফিসেই ভাঙাতে হবে, তার তো তার ম্যাচিউরিটি হয়ে গেছে কিন্তু টাকা সে পাচ্ছে না। আমি মেশিন খাবার জন্য করতে পারছি না। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের মুইধারা গ্রামে একটি সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন কৃষক সংঘের ব্যবস্থাপনায় পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নির্মূল করার ক্ষেত্রে মানুষকে সচেতন করার লক্ষ্যে এইরূপ প্রচার অভিযানটি অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার মহকুমা শাসকের তত্ত্বাবধানে খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের মুইধারা কৃষক সংঘের ব্যবস্থাপনায় প্রতিটি বাড়ি, প্রাথমিক স্কুল, জুনিয়র হাই স্কুল ও আইসিটিএস সেন্টারে গিয়ে প্রচার করলেন ক্লাব সদস্যরা। পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নির্মূল করার ক্ষেত্রে মানুষকে সচেতন করতে এইরূপ প্রচার অভিযান চালান ক্লাব সদস্যরা। ক্লাবের এইরূপ উদ্যোগে খুশি মুইধারা গ্রামের মানুষ। আমরা প্রচার করছি এই পতঙ্গবাহিত রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু যেগুলো ছড়াচ্ছে, সেই সব থেকে আমাদের উপর নির্দেশ এসছে পূর্ব বর্ধমান জেলার ডিএম অফিস থেকে এবং বিডিও অফিস থেকেও এসছে আমাদের খন্ডঘোষ ব্লকের, যে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পাড়ায় পাড়ায় স্কুলেতে আইসিডিএসে গিয়ে প্রচার করবো, যে যাতে ডেঙ্গু বা ম্যালেরিয়া কীভাবে প্রতিরোধ আমরা করতে পারি। আমরা যেটা করছি, বাড়ি বাড়ি গিয়ে আমাদের একটা করে লিফলেট দেওয়া হয়েছে, তো সরকারিভাবে আমরা ক্লাব, আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাব, আমরা বাড়ি বাড়ি গিয়ে যেটা প্রচার করছি যে যেখানে সেখানে জল যাতে জমতে না দেওয়া হয়, বা জল যদিও জমে
সেইগুলোকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি। যেমন যেখানে যদি জল জমে যদি আমরা ঢাকা না দিতে পারি, সেই জায়গায় আমরা পোড়া মোবিল বা কেরোসিন স্প্রে করতে বলছি তার উপর, তার জন্য কী হবে, জলের উপরে একটা আস্তরণ পড়ে গেলে আর সেখান থেকে অক্সিজেন পাওয়া যাবে না এবং মশার লার্ভাগুলো ভেসে যাবে। এবং যেখানে খাল আছে সেখানে আমাদেরকে বিডিও অফিস থেকে বলা হয়েছে প্রত্যেক ক্লাব কিছু কিছু মাছ আমরা পাবো, যেখানে খাল বা যেখানে পুকুরে প্রভাব রয়েছে এই মশার, সেইগুলো আমরা ছাড়তে পারি। কোন ক্লাবের উদ্যোগ হচ্ছে? আমরা মুইধারা কিশোর সংঘ খণ্ডঘোষ ব্লকে গোপালবাড়া গ্রাম পঞ্চায়েত। এটা কদিন ধরে করছেন? আমরা 20 তারিখ থেকে শুরু করেছি, 26 তারিখ পর্যন্ত চলবে। আর আমাদের নেক্সট যেটা প্ল্যান আছে এর বাইরেও আমরা বিডিও স্যারকেও বলে এসেছি যে আমরা আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করি পুজোর সময় সপ্তমী থেকে দশমী। সপ্তমীর দিন আমরা ডাক্তারবাবুদের নিয়ে আসছি, 3 জন ডাক্তারবাবুদের নিয়ে এসে এই পতঙ্গবাহিত রোগের উপর আরও জনসচেতনতা বাড়াতে পারি, সেই নিয়ে আমরা কিছু একটা অনুষ্ঠান। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ভারত জাকাত মাঝি পারগানা মহলে ডাকা বন্ধের প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুর জেলায়। বন্ধের ফলে অসুবিধার সম্মুখীন হল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ ও স্কুল কলেজের পড়ুয়ারা, ফলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ভারত জাকাত মাঝি পারগানা মহল ডাকা বন্ধের প্রভাব পড়ল পূর্ব মেদিনীপুরে। সোমবার ভারত মাঝি পারগানা মহল 12 ঘন্টা বন্ধের ডাক দেয়। মূলত সাঁওতালি ভাষাকে সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি ও বিভিন্ন দাবিতে 6 নম্বর জাতীয় সড়কের পূর্ব মেদিনীপুর জেলার মেছোগ্রাম বাস স্টপেজের কাছে পথ অবরোধ করেন সংগঠনের কর্মীরা। এর ফলে সপ্তাহের প্রথম দিন প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয় নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ ও স্কুল কলেজের পড়ুয়ারা। পরে ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ উপস্থিত হয়ে অবরোধ তুলে দেয়। রাজ্য কমিটি, যে আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের যে পশ্চিমবঙ্গ অপরাধ কমিটি আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের যতক্ষণ না লিখিত আমাদের কোনো অর্ডার দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অবরোধ চলতেই থাকবে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো জবগ্রামে। মূলত পতঙ্গবাহিত রোগের সতর্কতা অবলম্বন করার লক্ষ্যে পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। সোমবার একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হলো জবগ্রামে। জবগ্রাম ইনস্টিটিউশন হাই স্কুল ও জবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নির্মল বিদ্যালয় সপ্তাহ উপলক্ষে এদিনের এই সচেতনতামূলক পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। নির্মল বিদ্যালয় নির্মল গ্রাম গড়ার জন্য আমরা এখানে সকাল থেকে উপস্থিত হয়েছি এবং গোটা স্কুলটা ঝকঝক চকচক করছে। খাবার থেকে শুরু করে পায়খানা থেকে শুরু করে সমস্ত কিছু একদম নির্মল হয়ে আছে। এমনকি গ্রামের মানুষের সচেতনা বাড়ানোর জন্য আমরা র্যালি করেছি এবং পদযাত্রায় সমস্ত ছাত্রছাত্রী অংশ নিয়েছে এবং গ্রামের মানুষ এতে অনেক উৎসাহিত হয়েছে। মূলত পতঙ্গবাহিত রোগের সতর্কতা অবলম্বন করার লক্ষ্যে পদযাত্রাটি গোটা গ্রাম পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। স্কুলের যে পরিবেশ দেখছেন, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ হওয়ার জন্যেই স্কুলের যে চত্ব সেই চত্বটা ততটা পরিচ্ছন্ন নয়, নোংরা হয়েই আছে। হয়তো হাতে সম্ভব এই কনস্ট্রাকশনের কাজ শেষ হলে আমরা স্কুলটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারব। এদিনের এই পদযাত্রাটিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়গুলির পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সারা পশ্চিমবাংলার প্রতিটি স্কুল কলেজ এবং প্রাইমারি বিদ্যালয়ে আজকে একটা নির্মল গঙ্গা র্যালির আয়োজন করেছে। আমরা জবগ্রাম হাই স্কুল এবং প্রাইমারি স্কুলে সেই র্যালি চলছে। আমাদের মমতা ব্যানার্জিকে এর জন্য স্বাগত জানাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ডেঙ্গি বিরুদ্ধে, ডেঙ্গি যাতে মেলা খালে জল জমা না থাকে এবং যারা এবং আপনার ওই সাবান দিয়ে ধুয়ে হাত নির্মল বাংলা বেঁচে থাক, মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়া, এই স্লোগান দিয়ে আমাদের এই র্যালি শেষ করলাম। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন।
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা? চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা? চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা, এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকা দাস আগরওয়াল, 362 বিসি রোড, বড় বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933-08776 অথবা 9434-03873 অথবা ফোন করুন 0342-26-5417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333-08332। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপথালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নাম্বারে। কিডস গার্মেন্টস মানে নয়ন, বাচ্চাদের মনের মতন যে কোনো ধরনের নিত্য নতুন
ডিজাইনের পোশাকে এক এবং অদ্বিতীয় নয়ন। লেহেঙ্গা, কুর্তি, টপ, হট প্যান্ট, জিন্স, টি শার্ট, মোদি কোট, ধুতি পাঞ্জাবি, বাবা শুট, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। পূজোর বাজারে আপনার বাচ্চার পোশাকটা নয়নেই কিনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের ঠিকানা নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স। জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন এনআইওএস। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট। স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। ফেলান প্রতির পর সোমবার নদিয়া জেলার শান্তিপুর ব্লকে গয়েশপুর পঞ্চায়েতের বোর্ড গঠিত হলো। প্রধান নির্বাচিত হন শুকিলা বেবি, উপপ্রধান নির্বাচিত হন মিতা বাগ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নদিয়া জেলা শান্তিপুর ব্লকের অন্যতম পঞ্চায়েত গয়েশপুর পঞ্চায়েত বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতৃত্ব আনোয়ার হোসেনের নেতৃত্বে সোমবার 15 জন সদস্যের উপস্থিতিতে প্রধান নির্বাচিত হন শুকিনা বেবি, উপপ্রধান হিসাবে নির্বাচিত হন মিতা বাগ। এদিন বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হবার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় উৎসবে মেতে ওঠেন। এদিন তারা সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দেন। নদিয়া জেলার কার্যকরী সভাপতি মাননীয় শ্রী শঙ্কর সিং মহাশয়ের নির্দেশে আজকে গয়েশপুর গ্রাম পঞ্চায়েত সুস্থ পরিবেশে প্রধান উপপ্রধান নির্বাচন হল। আমরা মা মাটি মানুষ সরকারের সৈনিক হিসাবে গয়েশপুর গ্রামের মানুষের যাতে উন্নয়ন হয় সেই জন্য দিকে লক্ষ্য রেখে আমরা মানুষের একটা পঞ্চায়েত তৈরি করেছি। এই পঞ্চায়েত মানুষের কাজ করবে। নদিয়া থেকে রাজা মুরাদ শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে কাটোয়ার বিভিন্ন বিদ্যালয়ে পালিত হল নির্মল বিদ্যালয় সপ্তাহ। পদযাত্রা ও পথনাটিকার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি পরিপূর্ণতা পায়। নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের ইসলামপুর জিএনবি ইনস্টিটিউশনের উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতার পদযাত্রা। পদযাত্রায় পা মেলান স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। আজ 24 তারিখ, আজ থেকে 29 তারিখ পর্যন্ত বিদ্যালয়ের নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন চলবে। আজকে আমাদের সকালে পদযাত্রার মাধ্যমে শুরু হয়। পদযাত্রার উদ্দেশ্য নির্মল বিদ্যালয়, তার সাথে সাথে পারিপার্শ্বিক নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ODF অর্থাৎ পরিবেশ, পায়খানা যেখানে সেখানে করা এটা নিষিদ্ধ, অনেক আগেই হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আরও আরেকবার আমাদের এই পদযাত্রা যাতে আমাদের এই নিরবিচ্ছিন্নভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখা যায়, ছাত্রদের সাথে বিদ্যালয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভ্যাস গড়ে তোলা হয়
সেটাকে আরও পরিবেশের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেই প্রচারের জন্যই আজকের এই পদযাত্রা। এরপরে আমাদের বিদ্যালয়ে আরও রয়েছে স্বাস্থ্যবিধানের গান। অপরদিকে শ্রীকণ্ঠ মুসলিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান উপলক্ষে পদযাত্রা ও পথ নাটক অনুষ্ঠিত হয়। পদযাত্রার শুভ সূচনা করেন শ্রীকণ্ঠ গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী সন্তোষ মণ্ডল। নির্মল বিদ্যালয় সপ্তাহ অভিযান পালন করছি আমরা, এবং এখানে আমরা উপস্থিত করতে পেরেছি কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় বিশাল সামন্ত মহাশয় এবং জগদানন্দপুর পঞ্চায়েতের প্রধান মাননীয় গৌতম ঘোষাল মহাশয় এবং আমাদের পরিচালন কমিটির সদস্য শিশির কুমার লাহা মহাশয়কে সাধারণ এই এলাকার জনসাধারণকে অবগত করার জন্য আমরা এই র্যালিটাকে বার করছি। এই র্যালির মধ্যে দিয়ে আজকের আমাদের এই প্রোগ্রামটাকে সমাপ্ত করছি। কাটোয়া 2 নম্বর ব্লকের ঘোড়ানা সূর্য বিদ্যালয় নির্মল বিদ্যালয় অভিযান সপ্তাহ পালন উপলক্ষে সচেতনতার পদযাত্রা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হল। কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিশাত সামন্ত এবং পঞ্চায়েত সমিতির সদস্য শিশির লাহা ও জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সংবর্ধনা জানানো হয় ঘোড়ানা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী এবং স্কুল শিক্ষা দপ্তর থেকে যে একটি মিশন নির্মল বাংলার জন্য যে বৃক্ষরোপণ মানে উৎসবের একটি আয়োজন করা হয়েছে প্রত্যেকটি স্কুলে, সেটি আজকে এই ঘোড়ানা উচ্চ বিদ্যালয়ে সেই বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। এই স্কুলের আজ 24শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কুল শিক্ষা দপ্তর নির্মল বিদ্যালয় অভিযানের যে ডাক দিয়েছেন, আজকে ঘোড়ানাস উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি বা পদযাত্রার মাধ্যমে সাফাই অভিযান এবং বিদ্যালয়ের আশেপাশে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হচ্ছে সকলে শৌচাগার ব্যবহার করার যে পদযাত্রা আয়োজন করা হয়েছে। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী রিপোর্ট, আনন্দ বার্তা। একটি ধর্মীয় র্যালি অনুষ্ঠিত হলো। পুরুষ মহিলা নির্বিশেষে এদিন র্যালিতে পা মেলান। সুসজ্জিতভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে র্যালিটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রম করে। শহরের বুকে একটি র্যালি অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের এই র্যালিটি শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে। মহিলারা মাথায় কলস নিয়ে এদিনে শোভাযাত্রায় পা মেলান। বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে এগিয়ে চলে শোভাযাত্রাটি। এদিনে শোভাযাত্রায় পূর্বভাগে পা মেলান বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। কর্মসূচি ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়। ধর্মীয় এই মিছিলকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে কর্মচঞ্চলতা লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। একদিবসীয় 16টি দল নিয়ে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো রবিবার। পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাম ধর্মরাজ ইয়াংস্টার ক্লাবের পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়।
পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাম ধর্মরাজ ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় রবিবার ১৬ দলের একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত কুমার মালিক, বৈকুণ্ঠপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাতটা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়লাভ করে ঝাপানতলা ঈশানী একাদশ, পরাজিত হয় যোতরাম টোটো স্ট্যান্ড একাদশ। এদিন বিজয়ী ও বিজেতা দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ। সংঘের কর্মকর্তা বা গাপুর টোটো স্ট্যান্ড, গাপুর টোটো স্ট্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি এবং এলাকার বিধায়ক মাননীয় নিশীত কুমার মালিক মহাশয়, বাম ধর্মরাজ ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় একদিবসীয় নকআউট ফুটবল প্রতিযোগিতা তার সম্পন্ন হলো। আজকে এখানে বিজয়ী হয়েছে আমাদের ঝাপানতলা এবং বিজেতা আমাদের টোটো গাঙ্গু টোটো স্ট্যান্ডের যারা ছেলেরা খেলেছে, খেলা সবাই ভালো খেলেছে, তার মধ্যে জয় বিজয় এক জায়গায় হয়। তো খেলা সকলকে ধন্যবাদ, সকল প্লেয়ারকে ধন্যবাদ, সকল টিমকে ধন্যবাদ, বিশেষ করে এই ক্লাবের যারা কর্মকর্তা ছিলেন তারা যেভাবে আজকে পরিশ্রম করে খেলাটা পরিচালনা করেছে এবং এলাকার মানুষ যেভাবে আজকে সহযোগিতা করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তুলনামূলক যে খেলা হারিয়ে গেছে তার মধ্যে কিরকম দেখা যাচ্ছে? আমরা জানেন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলাধুলার মান উন্নয়নের জন্য দেশটি ক্লাবগুলোকে সমস্ত ২ লক্ষ টাকা করে এবং পরবর্তী আরও ৩ বা ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে। তো এই জন্যে খেলাধুলার মানটা আবার এখন বেড়ে গেছে। আপনারা দেখেছেন আগে বিগত সরকারের আমলে আমরা দেখেছেন যে মাঠে আমাদের ছেলেরা খেলতে যেতে পারতো না, খেলতে যেত না। তো আমাদের খেলাধুলার মানটা সেই ক্লাবগুলোকে দিয়ে এবং শুধু খেলাধুলা নয় সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি এই ক্লাবের মাধ্যমে যেমনভাবে প্রচার করা হচ্ছে এবং মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন এবং মানুষের গরিব দুঃখদের পাশে থাকা এই ক্লাবগুলি যেভাবে করছে আজকে সেই জন্যে আমাদের এই ক্লাবগুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুদান দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে সার্থক করার জন্য আজকে সমস্ত ক্লাব আজকে এই বিভিন্ন রকম অসুখ বিসুখের প্রচার থেকে শুরু করে সমস্ত সেফ ডেভ সেভ লাইফ, নির্মল মিশন বাংলা, বাল্য বিভাগ, প্লাস্টিক বর্জন থেকে সমস্ত দিক থেকে তারা সুন্দরভাবে প্রচার করছে এবং তার সঙ্গে খেলাধুলা, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে সব তারা করে যাচ্ছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে বলেই আমরা এটা করতে পারছি। এটা আমাদের কাছে একটা স্বপ্ন, এটা যে ক্লাবগুলিকে যেভাবে টাকা দিয়ে ইয়ে করছে এটা আমরা কোনোদিন ভাবতেই পারতাম না যে ক্লাবগুলি আজকে ২ লক্ষ টাকা এবং পরপর ৩ বার ১ লক্ষ টাকা করে অনুদান পাবে। এছাড়াও যে সমস্ত ক্লাবে যারা কোচিং ক্যাম্পগুলি আছে আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সেই কোচিং ক্যাম্পগুলো চালানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে। আচ্ছা খুব শীঘ্র যারা কোচিং ক্যাম্প চালায় তারা সেই টাকাও পেয়ে যাবে। যোতরাম থেকে মহিদুল আলমের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহনিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট, জিটি রোড, বর্ধমান। টুপি পাঞ্জাবি, বাবা শু, ব্লেজার সহ স্টাইলিশ শু, টুপি, চশমার বিপুল সম্ভার। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, ৯ জিটি রোড, পারবীর হাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লোকাল লটারি এজেন্সি, শেয়ারা বাজার, বর্ধমান। অর্কাদাস আগরওয়াল, ৩৬২ বিসি রোড, বড় বাজার, বর্ধমান। হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী শাসক দলের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হলো সোমবার। ২৪শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা জুড়ে নির্মল বিদ্যালয় সপ্তাহ কর্মসূচি পালন শুরু হয়েছে। অবসরিকা পার্কের কাজ চলছে জোর কদমে। কোনরূপ যান্ত্রিক বা হস্তচালিত শক্তি ছাড়াই নলকূপ থেকে জল নির্গত হচ্ছে। কম্পিউটার খারাপ হয়, ব্যাহত হচ্ছে পোস্ট অফিসের কাজকর্ম। খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া অঞ্চলের মুইথারা গ্রামে একটি সচেতনতামূলক প্রচার অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল।
এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। Pearl Hotel and Banquet Lodging, Fooding and Community Hall এখানে পাচ্ছেন Deluxe AC Room, Super Deluxe Room, Executive Room, Premium Room সহ Family Dining Restaurant এছাড়াও Marriage Party, Meeting, Conference সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন ATM Service, Lift Facility, Travel, Doctor on Call সুবিধাও পাচ্ছেন Booking করুন 9564198194 অথবা 9547922228 এই নাম্বারে পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে শ্রীকৃষ্ণ ফাইবার এখানে ফাইবারের ফ্রেম পাল্লা দেওয়াল আলমারি ওয়ার্ড্রব মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায় দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার পিসি মিত্রের পাড়াপুকুর বর্ধমান আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান ফোন 9732339606 অথবা 9153021285 অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পলায় শুরু করুন সুখের জীবন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি বড়বাজার বর্ধমান ফোন 03422569491
মমতা ফার্মেসি। এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোমবার বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি। ঠিকানা: হলিচাইল স্কুলের সামনে, কালনা গেট, বর্ধমান। মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।